22 ঘন্টা ধরে উঠানে বাবার লাশ, পাশে সন্তানরা ব্যস্ত সম্পত্তি নিয়ে। বাবার সঙ্গে এ কেমন আচরণ, স্বামীর এ কেমন অসভ্যতা? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত সংবাদ। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। শুরু করছি বিস্তারিত সংবাদ। 22 ঘন্টা ধরে উঠানে বাবার লাশ, পাশে সন্তানরা ব্যস্ত সম্পত্তি নিয়ে। উঠানে পড়ে আছে বাবার লাশ, এক দুই ঘন্টা নয়, টানা 22 ঘন্টা। তার পাশেই বসেছে দরবার, সেখানে উপস্থিত মৃতের 5 সন্তান। তারা ব্যস্ত বাবার সম্পত্তি বন্টন নিয়ে। সম্পত্তি বন্টনের আগে বাবাকে দাফন করা হবে না, এরপর 22 ঘন্টা পর সালিশের মাধ্যমে ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে দাফনের সিদ্ধান্ত হয় ওই বৃদ্ধের লাশ। এমন ঘটনা ঘটেছে রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দক্ষিণ পাচুরিয়ার অম্বলপুর গ্রামে। মৃত ব্যক্তি ওই গ্রামের ইয়াসিন মোল্লা। গতকাল মঙ্গলবার বিকেল 3টায় মৃত্যু হয় তার। বুধবার দুপুর 1টা পর্যন্ত বাড়ির উঠানেই ফেলে রাখা হয় তার লাশ। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃতের সন্তানদের এমন কাণ্ডে হতবাক স্থানীয়রা। স্থানীয়রা জানায়, মৃত ইয়াসিনের 5 সন্তান বাবলু মোল্লা, ফুলবরু, রাবেয়া, মমতাজ ও আব্দুর রহমান। বাবার জমি নিয়ে ছোট ভাই আব্দুর রহমানের সঙ্গে বিরোধ ছিল বাকিদের। সেই বিরোধের জেরেই বাবার লাশ দাফন না করে জমির ভাগ বাঁটোয়ারা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। 22 ঘন্টা পর দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলামের হস্তক্ষেপে সালিশের মাধ্যমে বিষয়টির সুরাহা করা হয়। স্থানীয়দের খবরের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায়। ইয়াসিন মোল্লার বড় 4 সন্তানের দাবি, ছোট ভাই আব্দুর রহমানের কাছে থাকতেন ইয়াসিন মোল্লা। এ সময় বাবাকে ফুসলিয়ে সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছেন তিনি। এ নিয়ে রাজবাড়ী কোর্টে একটি মামলা চলমান। রহমান ঘুমের ওষুধ খাইয়ে বাবাকে মেরে ফেলেছেন বলে ধারণা তাদের। আব্দুর রহমান মোল্লা বলেন, আমি ডাক্তারের কথা অনুযায়ী বাবাকে বাসায় রেখে চিকিৎসা করাই। গতকাল মঙ্গলবার দুপুর 2:30টার দিকে বাবা আরও বেশি অসুস্থ হলে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন। দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম বলেন, এ ঘটনা শুনে আমি তাদের বাড়িতে যাই এবং সালিশের মাধ্যমে লকডাউনের পরে সমাধানের কথা বলে স্ট্যাম্পে উভয় পক্ষের স্বাক্ষর নিয়ে ইয়াসিন মোল্লার দাফনের সিদ্ধান্ত নেই। গোয়ালন্দ থানার উপপরিদর্শক এসআই মিজানুর রহমান আকন্দ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাবার সঙ্গে এ কেমন আচরণ? বৃদ্ধ বাবাকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনাটি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমন্তাজ গ্রামের। বৃহস্পতিবার রাতে নির্যাতনের সে ঘটনার 37 সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বাড়ি থেকে বাবাকে টেনে হিঁচড়ে বের করে রাস্তায় ফেলে দিচ্ছে তার ছেলে। হাত ধরে করছে টানা হিঁচড়া, পিঠ ও ঘাড় ধরে একের পর এক ধাক্কা দেয় ছেলে, গায়ের গেঞ্জিটাও টানতে টানতে ছিঁড়ে ফেলে। এ সময় ছেলেকে বলতে শোনা যায়, এ মহিষ কেয়ার, মহিষ বাঁচতে ক্যাডা, মহিষের ধারে লইয়া যামু। এ সময় কয়েকজন নারীও ছিল সেখানে। এদের মধ্যে এক নারীকে বলতে শোনা যায়, ফিরোজ ভাই সারেন, কিন্তু তার শুনছিলেন না ছেলে, ধাক্কা দিতে দিতে সামনের দিকে নিয়ে যাচ্ছিলেন বাবাকে। জানা গেছে, নির্যাতনের শিকার ওই বাবার নাম দেলোয়ার ফরাজি, আর নির্যাতনকারী ছেলে হলেন ফিরোজ ফরাজি। তাদের বাড়ি দক্ষিণ চর মন্তাজ গ্রামে। গত 14 জুন সকাল 8টায় তাদের নিজ বাড়িতে ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়। বাবা দেলোয়ার ফরাজি বাদী হয়ে 3 ছেলে এবং 1 পুত্রবধূর বিরুদ্ধে মামলাটি করেন। বিচারকে মামলাটি আমলে নিয়ে তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বলে জানায় সংশ্লিষ্টরা। আমলার আসামিরা হলেন নির্যাতনকারী ছেলে ফিরোজ ফরাজি, আলমাস ফরাজি ও আজমল ফরাজি, ও আলমাসের স্ত্রী চরমন্তাজ ইউপির 7-8-9 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাজমা বেগম। স্থানীয় লোকজন জানায়, 15-16 বছর আগে দেলোয়ার ফরাজি তার স্ত্রী রওশনার বেগমের নামে সব জমি জমা লিখে দেন। 3 বছর আগে হারুন ফরাজি নামের এক ছেলেকে বঞ্চিত করে ফিরোজ, আলমাস ও আজমলের নামে সেই জমি দলিল করে দেন তাদের মা। এ জমি জমা নিয়ে 3 ভাইয়ের মধ্যে হারুনের দ্বন্দ্ব শুরু হয়। ওই ঘটনার আগে থেকেই হারুনের ঘরে বসবাস করতেন তার বাবা, ফলে অন্য 3 ছেলের সঙ্গে বাবার দূরত্ব বাড়তে থাকে। প্রতিবেশীরা বলছেন, ওই দিন মহিষ চোর বলায় বাবার উপর ক্ষুব্ধ হয়ে এ কাণ্ড ঘটায় ছেলে। দেলোয়ার ফরাজির বড় ছেলে আলমাস ফরাজি বলেন, আমার স্ত্রী মেম্বার, আমার বিরোধী লোকেরা বাবাকে উস্কানি দেয়, এ কারণে বাবা পাগলামি করে, বাবাকে মারে না, ছোট ভাই শুধু হাত ধরছে।
নির্যাতনের শিকার দেলোয়ার ফোরাজি বলেন, হারুনের ঘরে অনেক বছর ধরে আমি থাকি। জমির ঝামেলায় আমার অন্য ছেলেরা তা পছন্দ করে না, ছোটখাটো ঘটনা নিয়ে ঝামেলা করে। ওই দিন ফিরোজ আমাকে বাড়ি থেকে বের করার জন্য অনেক মারছে, হাতে পায়ে শরীরে এখনো দাগ আছে। সঙ্গে আরেক ছেলে আজমলও খাড়াইয়া থাইক্কা কয়, হালার পো হালারে পিটা, পোলা বউ নাচমা ডাক দিয়া কয়, পরিশোধে নিয়ে যান। তিনি আরও বলেন, জমিজমা ছাড়া আরও দ্বন্দ্ব আছে। পোলা বউ নাজমার সঙ্গে হারুনের বউ মেম্বারি নির্বাচন করতে চায়, এজন্য আমারে মারপিট করছে। ফাঁড়িতে চরমন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্র গিয়া ন্যায় বিচার পাই নাই, তাই কোর্টে মামলা করছি। রাঙাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, এ ঘটনায় আদালতে মামলা হয়েছে, থানায়ও মামলা প্রক্রিয়াধীন, আসামি একজন গ্রেফতার আছে, নাম পরে জানানো হবে। স্বামীর এ কেমন অসভ্যতা! নড়াইলের কলিয়ায় স্বামীর নির্দেশে নিজ স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় কালিয়া থানায় মামলা করেছেন ধর্ষণের শিকার ওই গৃহবধূ। এই ঘটনায় পুলিশ স্বামী রিপন মোল্লা সহ পাঁচজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন ছোটন জেমস মোল্লা, জিন্নাত মোল্লা, কালু মোল্লা ও গৃহবধূর স্বামী রিপন মোল্লাকে মঙ্গলবার সকালে যশোর ক্যান্টনমেন্টের 55 MP ইউনিটে হস্তান্তর করেছে পুলিশ। পুলিশ জানায়, কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বিলবাউচ গ্রামে রবিবার রাত 2টার দিকে রিপন মোল্লার বাড়িতে চারজন যুবক প্রবেশ করে। সে সময় ঘরে স্ত্রী, তিন সন্তান সহ প্রতিবেশী এক কিশোর উপস্থিত ছিল। গৃহবধূ তাদেরকে ঘরে প্রবেশে বাধা দিলে মোবাইল ফোনে স্বামী রিপন তাদেরকে ঘরে ঢুকতে দিতে নির্দেশ দেন। এরপর তার সন্তানদের বের করে দিয়ে ওই কিশোর এবং গৃহবধূকে বিবস্ত্র করে ছবি তোলার নির্দেশ দেন রিপন মোল্লা। চার যুবক মোবাইলে গৃহবধূর নানা ধরনের ছবি তোলে এবং এক পর্যায়ে পালাক্রমে তিনজন ধর্ষণ করে। এ ঘটনার পরের দিন রিপন মোল্লা নিজ বাড়িতে ডাকাতির মিথ্যা ঘটনা সাজিয়ে ছুটি নিয়ে বাড়িতে আসে। ওই দিন রাত 11টায় ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে কালিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ওই রাতে রিপন সহ চার আসামিকে বিলবাউচ গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে যশোর ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর 55 MP ইউনিট থেকে একটি টিম কালিয়ার আসে। রাতে পুলিশ আটক সেনা সদস্য রিপন মোল্লাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে, অন্য আসামিদের আদালতে প্রেরণ করে। বর্তমানে নড়াইল সদর হাসপাতালে ভিকটিমের পরীক্ষা চলছে। ওই নারীর দাবি, রাতে তার স্বামী নির্দেশে তার মোবাইল কেড়ে নেওয়া হয়। ধর্ষণকারীরা তার স্বামী রিপন মোল্লার আত্মীয়। নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, আসামিদের ধরা সম্ভব হয়েছে, আশা করি ভিকটিম ন্যায় বিচার পাবেন। সেনা সদস্যের বিষয়ে তিনি বলেন, বাহিনীর সদস্য হলে নিয়ম অনুযায়ী যে ধরনের ব্যবস্থা নেওয়া হয় তাই করা হয়েছে। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ শুনতে চাইলে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ এতক্ষণ সংবাদটি শোনার জন্য। সমস্ত জমি একলা নামিয়ে নিয়ে গেছে, আমাদের সমস্ত ভাই বোনই বঞ্চিত, আমার ভাই বোনদের বঞ্চিত করছে। আমার বাপ এই 20-22 ঘন্টা আমার বাপ লাশ এখানে পড়েছিল দাফন ছাড়া।